আচ্ছা, আমরা ফুরফুরা শরীফে কে কে গেছি একটু হাত তুলি ভাই। ফুরফুরা শরীফে কে কে গেছি, এই কজনাই গেছি ফুরফুরায়? আচ্ছা হাত নামান। প্রতাপপুরে কে কে আছেন হাত তুলেন, দরবার শরীফে আপনার এই কজনাই গেছে তাই তো? ঠিক আছে হাত নামান। প্রতাপপুরে একজন আল্লাহর ওলি আছে, আছেন না নাই? ফুরফুরায় একজন মুজাদ্দেদুল জামান আছে, আছে না নাই? বসিরাটে একজন আল্লাহর ওলি আছে, আছে না নাই? আছে। আচ্ছা বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তিনি কত কেতাব লিখেছে? হাজার হাজার কেতাব লিখেছে। আল্লাহ পাক তাকে কি নিয়ামত দিয়েছিলেন! বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তিনি দুহাতে সমানে কেতাব লিখতেন, বলেন সুবহানাল্লাহ। ডান হাতে যত স্পিরিট, বাঁ হাতে তত স্পিরিট ছিল, দুই হাতে হুজুর কিতাব লিখতেন। তার মাঝখানে কেউ যদি মাসলা জিজ্ঞাসা করতেন, হুজুর তার উত্তরটাও দিয়ে দিতেন। জোরে বলেন, জোরে বলবেন না? হ্যাঁ, তিনি ছিলেন আল্লাহর ওলি, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ। তিনি ফুরফুরা দরবার শরীফে আসলেন, কোথা আসলেন? ফুরফুরা দরবার শরীফে এলেন, এসে টিনের আটচালায় ওয়াজ করছেন। কোথা টিন আটচালাতে আছে? কোথায় দাদা? যে মাজার থেকে একটু আগে গিয়ে বাঁ হাতে টিনের আটচালা, ওর ভেতরে কি একটা মেম্বার আছে, উঁচু করা আছে? ওটা আগে ছিল মাটির উঁচু, এখন পাকা হয়েছে। তো তখন ওই জায়গায় দাঁড়িয়ে ওয়াজ করেছিল আল্লামায়ে বাংলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওয়াজ করছেন, হুজুর ওয়াজ করছেন, মুরিদরা তাকিয়ে দেখছে, বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ খোদ মুজাদ্দিদে জামান পীর আবু বকর দাঁড়িয়ে শুনছে। জোরে বলবেন না? খাদেমরা বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনি আপনার মুরিদের ওয়াজ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন হুজুর, একটা চেয়ার এনে দিই, একটু বসেন না, একটা চেয়ার এনে দিই, একটু বসেন না। দাদা হুজুর কিন্তু মুখে কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বসিয়াতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের ওয়াজ শেষ হয়ে গেল। খাদেমরা বলছে, হুজুর আপনি বসিয়াট হুজুরের ওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, চেয়ার নিয়ে যেতে বললো, আপনি বললেন কোনো কথা বললেন না মুখে, তো আপনি রুহুল আমিন সাহেব বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তানার ওয়াজ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছিল, আপনি তো বসে শুনতে পারতেন, আপনি তো তানার পীর। ওই সময় দাদা হুজুর পিরিকে বেলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদেরা শুনে রেখে দাও, আমি আবু বকর, আল্লাহ পাক আমার যে চোখ দিয়েছে তোমাদেরকে সেই চোখ দেয় নাই, তোমরা চোখে দেখতে পাচ্ছ ওই মেম্বারে আমার রুহুল আমিন বড় মাওলানা আওয়াজ করছে, আর আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, না না না, আমি আবু বকর, আমি তাকিয়ে দেখতে পাই আমার বড় মাওলানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে, আর পাশে দেখতে পাচ্ছি আমি আবু বকর, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। জোরে বলবেন না? আমার রাসূল যেখানে দাঁড়িয়ে আছে আমি আবু বকর কি করে বসি, আমার রাসূল যেখানে দাঁড়িয়ে আছে আমি আবু বকর কি করে বসি, আল্লাহ আমার চোখে দিয়েছে, আমি চোখে দেখতে পাচ্ছি আমার রুহুল আমিন আমার বড় মাওলানার পাশে আমার রাসূল দাঁড়িয়ে আছে, আর আমি যদি বসে পড়ি আমার রাসূল আবু বকর, আমি দুজাহানের বাদশাহ দাঁড়িয়ে আছি, তুমি বসে আছো বাবা, বিয়াদবি হয়ে যাবে, ওই জন্য আমি আবু বকর আমি বসতে পারিনি। কথা বুঝলেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক সময় বসে আছেন, কোথা? দরবার শরীফে বসে আছেন। জাপান থেকে মাওলানা সাহেব এসেছে, কোথা? বিরাট তাগড়া দেখতে, লম্বা চওড়া, এসে বলছে, ফুরফুর একজন ফকির সাহেব আছে, তানার সাথে দেখা করবো, মানে হুজুরের কথা বলছেন, দাদা হুজুর কেবলার কথা। এসে দেখছে হুজুর বসে আছেন, জুব্বা জামা পরা, বড় দাড়ি, মাথায় টুপি, বলছে ফকির সাহেব বসে আছে, পীর ফকির মানুষ, মুসাফা করলেন, আজান হয়ে গেল মাটির মসজিদ, মাটি এখন ওটা মাটির মসজিদ ভাই, পাশ থেকে পাকা করা হয়েছে, ভিতরে মাটি আছে আজও, ওটা জিন মুরিদিনরা তৈরি করেছিল, ওটা হচ্ছে আপনার তানার 17 পোস্টের দাদা তৈরি করেছিল, সে জামানায় ওখানে মাটির মসজিদ জিনেদের হাতে তৈরি, ওটা না তো দাদা হুজুর কেবল মনে করলে সানডে মার মার পাথর দিয়ে বানাতে পারতেন মসজিদটাকে, কিন্তু বানাননি, তানাদের স্মৃতি রেখে গেছেন, তানার দাদার স্মৃতি। ওই মসজিদে আজান হচ্ছে, এমন সময় আল্লাহু আকবার আল্লাহ
এবার জামাতে নামাজ পড়াবেন, ইমামতি করবেন, মুজাদ্দিদে জামাত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ হুজুর যাবেন। এমন সময় যেই আজান হয়ে গেছে মগরিবে, আর সঙ্গে সঙ্গে বাইরের মাওলানা জাপানের মাওলানা মনে করছে আমি বড় মাওলানা, নামাজ আমি পড়াবো। ও ফুলফুড়ার আবু বকর সিদ্দিকি, উনি পীর ফকির মানুষ, উনি কি নামাজ পড়াবে? নামাজ আমি পড়াবো, আমি টাইটেল পাস, বড় মাওলানা। ওনাকে কেউ বলেনি যে তুমি নামাজ পড়াও, উনি অহংকারে গরমে না একে একা সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, তকবীর দাও। আচ্ছা আমি এখানে ওয়াজ করতে এসেছি, এবার এখানে ইমাম সাহেব আছে তো, আমি যদি হঠাৎ করে কেউ বলি তকবীর দাও, ইমাম সাহেব তো কষ্ট পাবে যে আমি এতদিন পড়াচ্ছি, একদিন দিন ইমাম সাহেব কথা বুঝলেন না, তকবীর দিয়ে দিয়েছে। দাদা হুজুর কিবলা কিন্তু পিছনে দাঁড়িয়েছে, পাঁচ হুজুর কিবলা পিছনে দাঁড়িয়ে আছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে আছে, আবু ইউসুফ শাহ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, সুফি সদরুদ্দিন সাহেব দাঁড়িয়ে আছে, আল্লামা মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে, এত রকম মুরিদরা আছে, খলিফা আছে, দাদা হুজুর দাঁড়িয়ে আছে। এইবারে জাপানের মাওলানা নিয়ত করছেন, তকবীরে গেছে আল্লাহু আকবার, মাগরিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর পড়তে পারছি না, কার সাথে বিয়াদবি করেছে? খোদ মুজাদ্দিদ জামানের সাথে বিয়াদবি করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর পড়তে পারছে না, চুপ করে দাঁড়িয়েছে এক মিনিট, দু মিনিট, তিন মিনিট হয়ে গেছে। তখন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়তটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলছে আমার নাজমু শাহাদাতটা কই, মানে বুঝতে পেরেছি এ কাজ আমার নাজমু শাহাদাত ছাড়া কেউ করেনি, বলছে আমার নাজমু শাহাদাতটা কই, আমার ন ছেলে কই, ন হুজুর কিবলা বলছে আব্বা আমার সামনে আমার আব্বাকে কেউ অপমান করবে আমি নাজমু শাহাদাত সিদ্দিকি সহ্য করতে পারি না, তাই ওর কলজের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে ওর এলেমটাকে টেনে পার করে নিয়েছি। পাশ থেকে ছোট হুজুর বলছে ও ওই জন্য আমি ঢুকে দেখছি ফাঁকা, জোরে বলবেন না, জোরে বলবেন না। আর সেই ন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ এই নিয়ামত, সেই ন হুজুর কিবলা ইন্তেকাল হয়ে গেলেন, ন হুজুর কিবলা ইন্তেকাল হয়ে গেলেন, ন হুজুর কিবলা যখন ইন্তেকাল হয়ে গেলেন আর ন হুজুরের জানাজাটাকে পড়েছে, সামন থেকে এই এক দুজন আছে ভালো উত্তর দিচ্ছে, এই একজন আছে, এই একজন আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ন হুজুর কিবলা জানাজার নামাজ পড়িয়েছে মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা। আ ভাই মেজ হুজুর বড় না ন হুজুর বড়? মেজ হুজুর বড়। আর যদি ন হুজুর জানাজা পড়াই, ছোট ভাই বড় ভাই জানাজা পড়াচ্ছে না, বড় ভাই ছোট ভাই, কষ্ট বেশি হবে না কম হবে? বেশি হবে। ও আমার ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত, উম্মতানিরা, ও সুনামানিকেরা, মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ন হুজুর কিবলার জানাজা নামাজটাকে পড়িয়ে দিয়ে গে গে মুফতি আজম মেজলা হুজুর কিবলা হুজরা খানার ভিতরে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে, গে গে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন, আল্লাহ আল্লাহ আমি বড় ভাই, আমি আবু জাফর, আমি বড় হয়ে আমার ছোট ভাইয়ের জানাজাটা পড়াতে হয়েছে, আল্লাহ আমার মনের হৃদয়েতে এত কষ্ট লাগে গে গে, আমি আবু জাফর সহ্য করতে পারি নাই, ন হুজুর কিবলার জানাজার নামাজ হয়ে যায় তারপরে দাফনের কাজটা মিটে যায়, মুফতি আজম মেজলা হুজুর কিবলা ন হুজুর কালের সাত দিন পরে সর্বসানের মজলিস হয়েছিল, ওই টিনের আটচালায় ওই মেম্বারে বসে গে গে মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে করতে ওয়াজ করতে করতে কেঁদে ফেলেছিলেন আর বলেছিলেন ও আমার আব্বা জানের মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ন ভাই নাজমু সাদাতকে কি নিয়ামত দিয়েছে,
তোমরা জানো না আমি আবু জাফর আমি আমার ঘরে হুজরার ভিতরে আমি কাশফুল কবরের দোয়াটা পড়ে নিয়ে আমি আমার নবায়ের কবরের দিকে যখন তাকালাম আল্লাহ পাক আমি আবু জাফর আমার চামড়া চোখে দেখিয়ে দিলে গে আল্লাহ পাক আমার নবায়ের কবরটাকে অন্ধকার করে রাখেন না আল্লাহ পাক আমার নবাই নাজমু সাদাতের কবরের ভিতরটা নূরে উজালা করে দিয়েছে জোরে বলবেন না কিছু কিছু মানুষ মনে করছে নহুজুরের কবর নূরে গুলজার হয়ে গেছে মেজে হুজুর দেখলো কি করে আচ্ছা মেজে হুজুর দেখতে পেয়েছে এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় যারা তাসাউফপন্থী মানুষ তারা এক চান্সে বিশ্বাস করবেন কারণ যারা তরিকা মস করেন পীরের হাতে বায়াত হয়েছে যারা পীরের হাতে বায়াত হয়েছে তরিকা মস করেন যারা তাসাউফপন্থী মানুষ তারা জিকির আজগার করে মরাকাবা মুসাইদা করে সেই মাকামে যখন পৌঁছে যায় তারা যে কোনো কবরের পাশে গিয়ে কাশফুল কবরে দোয়া পড়ে নিলে ওই কবরের মানুষটাকে আল্লাহ পাক চামড়ার চোখে তার দেখিয়ে দেয় জোরে বলেন জোরে বলবেন না তাই মেজলা হুজুর কেবলা ওই সময়তায় এই কথা বলতে 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 হুজুর আমার কেঁদে ফেলেছিলেন আর বলেছিলেন ও আমার আব্বা জানের মুড়ি দে দাও শুনে রেখে দাও আমি আবু জাফর আমি তাকিয়ে দেখছি কবরের ভিতরে গে গে কবরের ভিতরে গে গে আমার ন ভাই নাজমু সাদাত উঠে বসে রয়েছে গে 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 আর বাম দিকে আমার আব্বা আবু বাকার বসে রয়েছে গে রে আর ডান দিকে স্বয়ং রসুলুল্লাহ হাজির রয়েছে আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাইরা রাসূলুল্লাহ কবরে হাজির হয়ে গেছেন হুজুর কিবলা মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা বলছেন আমি তখন তাকিয়ে দেখছি দূর থেকে দুটো নূরানি চেহারার মানুষ আস্তে আস্তে করে হেঁটে আসতে হেঁটে আসতে হেঁটে আসতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে গিয়ে আবার পিছু হেঁটে ফিরে চলে যাচ্ছেন মুফতি আজম মেজলা হুজুর কিবলা বলেছিলেন আমি তখন বুঝতে পেরে গেছি কি বুঝেছেন মেজলা হুজুর কিবলা মেজলা হুজুর কিবলা নিজে মুখে ওই সময়তে ওয়াজ করতে করতে বলে ফেলেছিলেন কি বলেছিলেন ও আমার আব্বা জানের মুড়িদেরা তোমরা শুনে রেখে দাও ওই দুজন হচ্ছে মুনকার নাকির ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান দীনুকা তোমার দিন কি আমার দিন ইসলাম মা দীনুকা তোমার দিন কি আমার দিন ইসলাম মান রাব্বুকা তোমার রব কে আমার রব আল্লাহ শেষের বেলা তো জিজ্ঞাসা করবে ওয়ামান নাবিউকা তোমার নবীকে সেই নবী তো পাশে বসে রয়েছে ওখানে যদি জিজ্ঞাসা করে তোমার নবীকে তাহলে রসুল বসে রয়েছে রসুল রাগ করবেন চরম বিয়াদুবি হয়ে যাবে রসুলুল্লাহকে দেখতে পেয়ে মনকার নাকির ফারিস্তা থমকে দাঁড়িয়ে গিয়ে পিছু হেঁটে ফিরে চলে গেল মুফতি আজম মেজলা হুজুর পীরকে বেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজে মুখে বলতে লেগেছেন আমার নবাই নাজমু সাদাতের কবরে গে রসুলুল্লাহ হাজির থাকার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবাইয়ের কবরে মুনকার নেকির সওয়ালের জবাবটা মাফ করে দিয়েছিলেন জোরে হবে না এবার একটা জিনিস বলি অনেকে মনে করছে রসূলুল্লাহ ও নহুজুরের কবরে চলে এলো শুনেন বুখারী শরীফের হাদিস কবরে কটা প্রশ্ন হবে কেউ বলেছে তিনটে কেউ বলেছে একটা আর কবর থেকে হাসর পর্যন্ত সাতটা রিওয়ায়েত এক রিওয়ায়েত এক আছে এক এক রাবি এক এক লিখেছেন যাই হোক বলছে প্রথম প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা
এই তিনটেও যদি ফেল মারে বলছে তার কবরে স্বয়ং রাসূলুল্লাহকে হাজির করিয়ে দেয়া হবে বলেন না সুবহানাল্লাহ আর আপনি যদি সেই মানুষ হন রাসূলুল্লাহকে যদি একবার চিনে ফেলতে পারেন যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবর হাসরে কোনো ভয় নেই বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা যা কাজ করি ঘুরে বেড়াই নবী চিনতে পারবো ও ভাই আমরা যে কাজ কারবার আমাদের যে খারাপ কাজ কারবার এতে করে নবী চিনতে পারবো তাহলে আমাদের একটু তৈরি হতে হবে নহজুর কবলায় নিয়ামত কেন পেয়েছে কবরে রসুল কেন এসেছে তিনি রসুলকে ভালোবেসেছে রসুল তানাকে ভালোবেসেছে তিনি আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ নহজুরকে ভালোবেসেছে নহজুর কবলা রসুলুল্লাহর হয়ে গেছে রসুলুল্লাহ নহজুরের হয়ে গেছে নহজুর আল্লাহর হয়ে গেছে আল্লাহ নহজুরের হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আপনি রসুলুল্লাহর হয়ে যান রসুলুল্লাহ আপনার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা আমি অহংকারের কথা বলতে গিয়েছিলাম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা ওইটা বলতে গিয়ে মুসা নবীর কিছুটা ঘটনা বলে ফেললাম কিন্তু শেষের বেলায় যে পতন ঘটে গেল ওটা আর থাক ওই পর্যন্ত আর একটা কথা বলি শুনেন পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিল পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত ও ভাই জগৎ মানে কি শুধু ভারতবর্ষ না জগৎ মানে হচ্ছে সারা পৃথিবী সারা পৃথিবী বিখ্যাত আলেম সেই আলেমের ভিতরে অহংকার এসে গেল আর আমার আল্লাহ কোরআনে কি বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা দুনিয়ার জমিনে অহংকার তো কেবল আল্লাহরই অহংকার করার মতো একজনই আছেন তিনি হলেন আল্লাহ আমার বিরাট টাকা বিরাট গাড়ি বিরাট বাড়ি এসি গাড়িতে ঘুরি এসি বাড়িতে আরে পাগল কিসের অহংকার আল্লাহ না প্রতিদিন তোমার পায়খানা তোমাকে দিয়ে পরিষ্কার করায় ভুল বললাম তাহলে তোমার কিসের অহংকার তুমি না আজকে মরে গেলে তিন দিন পরে তোমার লাশ পোকাই খেয়ে ফেলবে কিসের অহংকার তোমার এই রূপ চর্চা সুন্দর সাবান তেল মাখিয়ে দামি এসি গাড়িতে ঘুরে এই গায়ের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে ভুল বলছি অহংকারটা কি জন্য করবেন আপনারা আমার বুঝি আসে না আচ্ছা অহংকার করা যাবে একজন আমাকে এক মিনিটে বুঝিয়ে দেন তো যে অহংকার করা যাবে পারবে কেউ আচ্ছা সেরাম অহংকার কেবল বড়ত্ব একজন আর এই তিনি আল্লাহ আর ইনি দেখেন আল্লাহর বিচার সোজা যে আলেম বলে পিসায়ে পীরজাদা বলে যে অর্জুন আলাদা ফয়সালা হবে তা না জগৎ বিখ্যাত আলেম নামটা পড়ে বলছি শুনেন শুনেন কি আল্লাহ পাক তাকে কি করেছিলেন এত এলেম শিখে ফেলেছে এত কিতাব পড়ে ফেলেছে এত অহংকার এসে গেছে শেষের বেলা কি বললো জানেন এই কচি এই ছেলেরা আস্তে কথা বলো এত অহংকার এসে গেছে মাওলানা সাহেবের লাস্টের বেলা বলে ফেলছে কে আছো চলে এসো আমার সঙ্গে বাহাস করবে এটা অহংকারের সঙ্গে হলো না ভালো কথা হলো অহংকার হয়ে গেল কার ঘাড়ে রক্ত আছে আমার সাথে বাহাস করবে চলে এসো এমন কোন মায়ের লাল কি আছে আমার সঙ্গে বাহাস করবে এই অহংকার যখন চলে এলো আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসে না তুমি যত বড়ই আলেম হও না কেন রাতের বেলা কেতাব পড়ছে ওই লাইব্রেরির ভিতরে লক্ষ লক্ষ টাকার কেতাব ভর্তি লাইব্রেরিতে বসে বসে কেতাব পড়ছে হঠাৎ করে চেরাগ জ্বালিয়ে আগেকার সময় চেরাগ জাইতুন তেল মনে আছে ওই চেরাগ জ্বালিয়ে জাইতুন তেল দিয়ে কেতাব পড়ছে কেতাব মতওয়ালা করছে বসে বসে হঠাৎ দরজার দিকে খেয়াল পড়ে গেল দরজায় একটা পাগল উস্কো খুস্কো চুল জামা ছিঁড়া ফাটা চুপ করে দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে আছে বলছে কি চায় মুখে কথা বলছে না বলছে এরকম ইশারা করছে মানে কিতাব তো আমি একটু পড়বো আর এর ভিতরে অহংকার আছে তো আলেমের ভিতরে বলছে এই ফকির তুমি ফকির ফাকরা মানুষ তুমি কিতাব বুঝবে না যাও 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 কিতাব বুঝবে না যাও বড় বড় আলেমরা আমার সাথে বাস করে না করতে পারে সাহস পায় না আর তুমি আমার কিতাব পড়বে যাও পাগল যাও চুপ করে দাঁড়িয়ে আছে বলছে কি হলো কিছু খাবে বলছে না খাবো না বলছে কি কবে ফের বলছে মানে আমায় কিতাব দাও একটু পড়ি ইনি তখন আবার বলছে কোন আলেম আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে তোমরা পাগল কিতাবে রে দেখাচ্ছ
আমার থেকে বড় আলেম পৃথিবী নেই, যাও কিন্তু বেরিয়ে যাও। যখন ডাস করলেন ওই পাগলটা যেই কিছুটা দূরে গেল সারা লাইব্রেরির ভিতরে ধপ করে আগুন ধরে গেল, ধপ করে আগুন ধরে গেল। আর যতই অহংকার করে কোনি তো আলেম মানুষ বুঝতে পেরে গেছে। তার কারণ বলি শোনেন, রাসূলুল্লাহ মসজিদ নববী বসে আছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ থেকে বার হচ্ছেন, আর একজন আলেম ঘুমাচ্ছে আর একজন মানুষ নামাজ পড়ছে। আর রাসূলুল্লাহ মসজিদে ঢুকছেন কিংবা বার হচ্ছেন, ভিতরে যাচ্ছেন কিংবা বাইর হচ্ছেন, দেখছে শয়তান দাঁড়িয়ে আছে দরজায়, ইবলিস শয়তান। তো বলছে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, বলছে হুজুর ওই আমি এসছি, ভয় লাগছে ভেতরে যাব, ওই লোকটা নামাজ পড়ছে, ওর নামাজ একটু ক্ষতি করব, তা আমার ভিতরে যেতে ভয় লাগছে, ওই মাওলানা সাহেবটা ঘুমাচ্ছে তাই। আচ্ছা ওর ভয় করা দরকার তো নামাজি মানুষ জেগে আছে যে, কিন্তু এ ভয় করছে ঘুমিয়ে আছে মাওলানা সাহেবের দিকে। তা বলছে রাসূলুল্লাহ বলছে ও তো জেগে আছে নামাজ পড়ছে, তো ঘুমোচ্ছে, এর থেকে কেন ভয় করছো? বলছে হুজুর আমি এই জন্যে ভয় করছি, ও তো সাধারণ মানুষ, যখন তখন ওকে বিগড়ে ফেলবো, কিন্তু শুয়ে আছে তো আল্লাহর আলেম ঘুমাচ্ছে, আমাকে যদি ও একবার দেখে ফেলে আর যদি বুঝে ফেলে আমি শয়তান, হয়তো ওর নামাজ এমন উত্তম পদ্ধতিতে বলে দেবে আরো বেশি সওয়াব পেয়ে যাবে, এই ভয়ে আমি যাচ্ছি না। তাই তো বলেছে কবি যে মূর্খ মানুষের ইবাদত আর একজন আলেমের ঘুম অনেক উত্তম। জোরে বলেন, একটা সাধারণ মানুষ সারা রাত নফল নামাজ পড়ে যে সওয়াব পাবে, একজন আল্লাহর হাক্কানি আলেম ঘুমিয়ে কাটিয়ে দেবে সমান সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আর এখন তো মাওলানা সাহেবদের দোয়ার ভিতরে, আমাদের মতো বক্তা ওলামাদের দোয়ার ভিতরে সারা মুসলমানের শান্তির কামনা করি আমরা, দোয়া চাই। আর যত যত সাধারণ মানুষ আম মানুষ আছে সকলের মুখে মুখে দেখেন শুধু আলেমদের সমালোচনা। খুব বেশি ভুল বলেছি বলে মনে হয়, কি আল্লাহ কত কি কথা বলছিলাম, আগুন ধরে গেছে কেতাবে, উনি ছুটে বাইরে বার হয়ে গেলেন, ছুটে বাইরে বার হয়ে গেলেন, গিয়ে দেখছে পাগলটা হেঁটে হেঁটে যাচ্ছে, ছুট গিয়ে বলছে দাঁড়ান আমার লাইব্রেরিতে আগুন কেন ধরে গেল আপনি বলুন। ওই সময় বলছে পাগলটা এবার কথা বলছে, তখন কথা বলেনি, এবারে পাগল কথা বলছে, বলছে শোনো আমি পাগল বলে যেমন কেতাব বুঝবো না, তুমি কেতাব বুঝতে পারো আগুন কেন লেগেছে বুঝতে পারবে না। তখন আলেম বুঝতে পেরেছে ইনি যাতাই মানুষ না, তখন পায়ে জড়িয়ে ধরে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন। বলছে ঠিক আছে বাবা আমি আল্লাহর কাছে তোমায় ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে লাইব্রেরির আগুনটা ধপ করে নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনটা চাইছে যে ওই মাওলানা সাহেবটা কে আর পাগলটাকে নামটা শুনি? সকলের মনটা চাইছে তকবিদান তো নারাই তকবীর, এটা পিরান ভরে না দিলে মন চাইছে কি করে বুঝবো? নারাই তকবীর নারাই তকবীর। ও আমার ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও শোনো মালিকেরা, ওই আলেমটা বলে সে যুগের জগৎ বিখ্যাত আলেম, উনি হলেন আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, আরো জোরে বলেন, আর ওই পাগলটা অন্য কেউ নয়, ওই পাগলটাও সে জামানার জামানা বিখ্যাত আলেম ছিলেন, এবং জামানো বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওই আল্লাহর ওলির নাম ছিল শামসুদ্দিন তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? জোরে হবে না? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরা হুজুরকে বলেছিলেন, হে বাবা রুহুল আমিন, তুমি শিরক শিরক বেদাতের বিরুদ্ধে কিছু বই লেখো। তো অনেক কিতাব হুজুর লিখেছেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুর যখন এতে গেলেন, যখন আজমির শরীফে গেলেন, মাজারের পাশে জলসা করছেন হুজুর, আর জলসা করতে গিয়ে বলছেন ঢোল বাজানো হারাম, মোমবাতি দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, কাওয়ালি করা যাবে না, এইসব বিরুদ্ধে যখন ফতোয়া দিতে শুরু করলেন, ওখানকার মানুষ রেগে গেলেন, হুজুরকে মারি মারি ধরি ধরি মার মার ধর ধর অবস্থা। বিদাত করে করে অভ্যাস হয়ে গেছে ওদের, মুজাদ্দিদ জামান যুগ সংস্কারক, তিনি তো মেনে নেবেন না।
তিনি ওসব বলছেন যখন মানুষ খেপে গেছে। দাদা হুজুরকে বলা বলছেন, শোনো সকলে একটু চোখটা বন্ধ করো তো। সকলের চোখটা বন্ধ করলে, চোখটা বন্ধ করে এক মিনিট চুপ করে থাকো, চুপ করে আছে। এক মিনিট পরে এখানকার একটা মানুষ ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা মানুষ আল্লাহ 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 বলে লাফাতে 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 বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেলে। তাদের মাথায় পানি দেওয়া হলো, জ্ঞান ফিরিয়ে পেলো। দাদা হুজুর বলছে, তোমরা কি দেখেছো সেটা সবাইকে শুনিয়ে দাও। ওই মানুষগুলো বলে ফেলেছিলে, ও বুলবুলার পিরাও বাকার সোনারেকে দেন, আপনি যে ওয়াজ করেছেন, আপনি যে নসিহত করেছেন, আমরা চোখ বন্ধ করে আমরা আজমির শরীফের হুজুরকে দিদার পেয়ে গেলাম। আর হুজুর ওই সময় আমাদের বলতে লেগেছে গেনে, ও বাবা রাগা আমার ওই আবু বাকার আমার বন্ধু এসেছে গে গে, আমি কবর থেকে আমি তোমাদের জানিয়ে দিই, ফুরফুর আর পীর আবু বাকার যে কথাগুলো বলছে সত্য কথা বলছে, ওগুলো তোমরা মেনে না। তিনি ছিলেন মুজাদ্দিদ জামানুল ইলামের আলা হযরত দাদা হুজুর ফিরকে কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তানা সিলসিলার আমরা একনিষ্ঠ খাদেম হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলেছে 105 বছর বেঁচে ছিল, কেউ বলেছে 107 বছর বেঁচে ছিল, কেউ বলেছে 109 বছর বেঁচে ছিল। আমি ধরলাম সব থেকে কমটা 105 বছর, ঠিক আছে। মিজলা হুজুর কিবলা আমি 102 বছর বয়সে কথা বলছি, 102 বছর যখন বয়স হয়েছিল না, মেজলাউদ্দিনকে পীরকে বেলা রহমাতুল্লাহ আলাইহি এরকম বালিশ ঠেকো দিয়ে বসানো থাকতো। মুরব্বীরা কি বলছেন আমার সাথে একমত? মুরব্বীরা বালিশ ঠেকে দেওয়া থাকতো, ডান দিকেও বালিশ, বাম দিকেও বালিশ, পিছনেও বালিশ, হুজুর চুপ করে বসে থাকতো। মুফতি আজম মেজলা হুজুর কেবলা একা উঠে দাঁড়াতে পারতেন না, একা শুতে পারতেন না, একদিকে কাত হয়ে থাকলে আর একদিকে ঘুরে শুতে পারতেন না, এতটা জীর্ণ হয়ে গেছিলেন। হুজুর শেষ বয়সে চোখে একটু কম দেখতেন, একটু কম ঝাপসা ঝাপসা দেখতেন, কেউ গেলে জিজ্ঞাসা করতেন, হ্যাঁ কি না জোরে বলেন, খুব ছোট অল্প অল্প কথা বলতেন। কিন্তু বাংলার কোটি কোটি মানুষ হুজুরের মহব্বতে পাগল হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু একটা কথা বলে যে মালিকের থেকে মালিকের খেকির রাগ বেশি, আপনার দিকে এরকম একটা ভাষা প্রচলিত আছে কি? আমাদের দিকে আছে, 24 পরগনা তো এখানকার ভাষা আমি শেয়ার করতে পারছি না। তো কিছু কিছু আলেম ওলামা আছে আমার কাছে ফোন করেছে, সালাউদ্দিন ভার কাছে দাউদ্দিন একটু কথা বলি, ও তখন কি বলছেন, হুজুর ঘুমাচ্ছে, তোমাদেরও ফোন করার সময় নেই, সকালবেলা ফোন করে জানো না, হুজুরা ফজর নামাজ পড়ে শোয় আর 11টা 12টায় ওঠে, তুমি 10টার সময় ফোন করেছো, সেই আসর বাদ ফোন করবে, অনেকে বলে। সেই রকম মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো জীর্ণ চিন্ত সকাল 9টা থেকে 11টা বার করতো সকালে, আর আসর থেকে মাগরিব বিকেল বেলায়, এর মধ্যে আর বাইরে বার হতো না, দেখা হতো না। ওই সময় দেখা করার জন্য হাজার হাজার মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যেত। একজন পাগল গেছে, পাগল গিয়ে বলছে খাদেমকে, মেজে হুজুরকে বলার খাদেমকে বলছে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি বাবা, আমি আমার পীরের সঙ্গে একটু দেখা করবো বাবা। বলছে এখন দেখা হবে না, যাও, তুমি জানো না সকাল 9টা থেকে 11টা বার করা হয়, আসর থেকে মগরিব পর্যন্ত বার করা হয়, আর দেখা হয় না। বলছে বাবা অনেক দূর থেকে এসেছি, আমি তো ফিরে চলে যাবো বাবা, একটুখানি একবার দেখা করার সুযোগ দাও না। না হবে না, যাও ফিরে যাও, হবে না। মনে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে ওই পাগলটি রাস্তা থেকে বাড়ি চলে যাননি, উনি সোজা দাদা হুজুরের মাজারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কোথা? দাদা হুজুরের মাজারে দাঁড়িয়ে গেলেন। এমন সময় মেজলা হুজুর কিবলা হুজরাখানার ভিতর থেকে বলছেন, বাবা খাদেম সাহেব। বলছে জি হুজুর, বলেন। বলছে আমার সঙ্গে কি কেউ দেখা করতে এসেছে? জোরে বলবেন না, জোরে বলবেন না। বলছে জি হুজুর। বলছে ওনাকে আমার ঘরে পাঠিয়ে দাও। হুজুর সে তো নেই, চলে গেছে। বাবা সে বেশি দূরে যায়নি, দেখো না একবার আব্বা জানে মাজারের দিকে আছে কি না, চলে বলেন না। আস্তে আস্তে খাদেম সাহেব গিয়ে দেখছে মানুষটা দাদা হুজুরের মাজারের চারিদিকে ছুটছে আর ঘুরছে, ছুটছে আর ঘুরছে, ছুটছে আর ঘুরছে। ও ভাই, আমরা দাদা হুজুরের মাজার কি ছুটে ছুটে ঘুরে জিয়ারত করি?
এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই মানুষটা ছুটছে আর ঘুরছে আর জিয়ারত করছে, ছুটছে ঘুরছে আর জিয়ারত করছে। এই বাবা এদিকে এসো, মানুষটা চলে এলেন। আর যখন এলেন ওই সময়তে দরজাটা খুলে দিলেন, দরজাটা এখন খুলে দিলেন। মেজলা হুজুর একা দাঁড়াতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, একা কাত হতে পারে না। হুজুর বালিশে এরকম করে চুপ করে বসে থাকতে থাকতে পাগলটা যেই ঘরে ঢুকেছে, মুফতি আজম মেজলাউজ্জিকে বলে আগে সালাম দিচ্ছেন পরিষ্কার ভাষায়, আসসালামু আলাইকুম। পাগল বলছে ওয়া আলাইকুমুস সালাম, বলার সঙ্গে সঙ্গে মেজলা হুজুর পীরকে বেলা একা উঠে দাঁড়িয়ে গেলেন আর পাগলের ঘাড়ে দুটো হাত দিয়ে দিলেন। আর ওই পাগল মেজলা হুজুর কেবলার ঘাড়ে দুটো হাত দিয়ে দিলেন, যে মেজলা হুজুর কেবলা একটা সেকেন্ডের জন্য উঠে দাঁড়াতে পারতেন না, সেই মেজলা হুজুর কেবলা একটা না 30 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিলেন। জোরে বলবেন না। অবাক হয়ে গেছে খাদেম সাহেবরা দেখে, মুরিদেরা অবাক হয়ে গেছে, হুজুর দাঁড়িয়ে পড়েছেন, একা একা দাঁড়িয়ে পড়েছে, অবাক হয়ে গেছে সবাই। ঘাড়ে উপরে হাত দিয়ে 30 মিনিট কথা বলার পরে মুস্কে মুস্কে হাসতে হাসতে পাগলটা বেরিয়ে গেল আর মুফতি আজম বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। খাদেম সাহেব বলছে হুজুর একটা কথা বলবো। তো হচ্ছে বলো। তো হচ্ছে পাগলটা যখন এলো আপনার ঘাড়ে হাত দিল আর আপনি দাঁড়িয়ে পড়লেন, বলছে ওই পাগলের গায়ে এমন পাওয়ার আছে না, ওই পাগলের গায়ে হাত দিতে ধার দিলে আমার শরীরটাও পাওয়ারে ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি যাতাই পাগল বলে মনে হয় ভাই? এবার বলছে হুজুর তাহলে আপনি কাঁদছেন কেন? তাই যদি হয় তা পাগল তো চলে গেছে হুজুর, আপনি কাঁদছেন কেন? মেজলা হুজুর বলছে এটাও তুমি বুঝবে না বাবা, তবে তুমি বলছি শোনো। ওই সময় মেজলা গুজুর পিরিকে বেলা রহমাতুল্লাহি গে ওই সময়তে বলেছিলে ও আমার মুরিদেরা, ও আমার আব্বা জানের মুরিদেরা, তোমরা শুনে রেখে দাও, আমার কাছে যখন দেখা করতে এসেছে গে গে তোমরা আমার সঙ্গে দেখা করতে দাও নি বলে গে গে এই নালিশটা আমার আব্বা আবু বকরের কাছে করবে বলে গে গে মাজার শরীফে চলে গেছিলেন, কিন্তু আমি আবু জাফর আমি বেঁচে গেছি। ওই সময় আমার আব্বা আবু বকর কবরে ছিলেন না, ওই সময়তে আমার আব্বা মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা মুফতি আজম মেজলা হুজুর পীরকে বেলা রহমাতুল্লাহ আলাইহি গে গে হুজুর আমার বলেছিলে বাবা মুরিদ রে গে গে শুনে রেখে দাও, আমার আব্বা কবরে নেই, খালি কবরটা পড়ে আছে, আমার আব্বার কাছে গিয়ে বলবে আবু বকর রে গে তোমার ছেলে আমার সঙ্গে দেখাটা করলো না, আমার আব্বা আমার উপরে রেগে যাবে, রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আমার আব্বা জান ফুরফুরা জমিনে ফিরে আসার সময় হয়ে গেছে, এই জন্য আমি পাগলটাকে আগে ডেকে নিলাম যাতে আমার আব্বা কথাটা না জানতে পেরে যায়। উনি পাগল নয়, উনি ছিলেন খাজা গরিবে নওয়া। জোরে বলবেন না, জোরে হবে না, জোরে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা জিন্দেগী একরাই কা ঘর হে एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, दुनिया दो दिनेर खेला घर, ये दुनिया दो दिनेर खेला घर, कुल्लुमान आलाया फान दो दिन का झोपड़ी, ये दो दिने दुनिया ही मेते गेछो। তাই বলছে জিন্দেগী এক কিরাই কা ঘর হে এক না এক দিন বদলনা পড়েগা, একদিন একদিন দুনিয়া ছেড়ে কবরে তোমায় চলে যেতে হবে, ঠিক না বেটি ভাই? জিন্দেগী এক কিরাই কা ঘর হে
एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिदिन मौत से जावे छेले पुलेराओ तुम्हार घरे रखबे ना, तुम बाप तुम्हें लाश बोले घरेर बाहरे फेले रखबे तुम्हारी। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रोट जाएंगी जब तुझो से खुशियाँ, हमक सोचे में डलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको काटो पे चलना पड़ेगा। जिंदगी एक किराई का घर गे, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाहुम्मा सल्ले आला বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, ফুরফুরা দরবার শরীফ থেকে আমার বড় পীরজাদা ভাইজান হুজুর কিবলা তিনি এসে গেছেন। আপনারা খুশি না বেজার? সকলে খুশি তো? তা খুশি যদি হন তকবীর জোরে দেবেন না আসতে, কথা বুঝলেন না? মুস্কান কেমন দিয়েছিল দেখেছ তো নেটে ফেসবুকে? এক তকবীরে হাজার হাজার কুকুরেরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? তারা পিছু হেঁটে চলে গেছে। বদরের ময়দানে 313 জন সাহাবি তাকবীর দিয়েছে, হাজারো মানুষ পিছিয়ে গেছে, ইমানি তাকবীর দিয়েছে, ঠিক না বেঠে? আর আমরা সেই তাদের যাত্র, আমাদের তাকবীর আসতে হবে না জোরে হবে? জোরে বলো জোরে হবে না আসতে হবে? নারাই তাকবীর। এই হলো, এই হলো আপনাদের বিবেকে একটু ঝেড়ে মারলি হয় না, ঝেড়ে মেরে দেখেন না ভাই কি নাই দেখবে? আলহামদুলিল্লাহ, আর একবার নাই দেখবে? আমি নারায় তো কি যখন বলবো আপনার সবাই মিলে আল্লাহ একবার জোরে বলবেন তো, আর এই আবার ঝিমিয়ে যাবেন না তো। বাতিল নে জব জব বদলে গে দেবে, আয়া গে তব তব মেরি জুবা পর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হয়নি তো বাবাজি? কারো অসুবিধা হচ্ছে? দেখা দাও ও গো, ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি।
देखा दाओ ओगो नबी जी तुम्हारी दीदारेर आशाय मोरा छी दू चोक भोरे देखबो पैगंबर नाराए तकबीर नाराए तकबीर लगबे लगुक तीर तलो अरे राघात तर तोरे ओ थक बिना बीजी रिसालात लगबे लगुक तीर तलो अरे राघात तर तोरे ओ थक बिना बीजी रिसालात मुरबो लड़बो बोलबो पैगंबर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाह बोलें रसूलेर दुरुद पढ़ रसूल बोलें खुदारी जिक्र कर अल्लाह बोलें रसूलेर दुरुद पढ़ रसूल बोलें खुदारी जिक्र कर तई सलाउद्दीन बोली एक बार नारा धर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा सल्ली अला একটু মহব্বতে পড়লে হতো না আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা ও সোনা মানিকেরা নবীর উপরে দরুদ পড়তে বললে গে গে কিছু কিছু মুসলমানের ছেলে দে গে রে গায়ে জ্বালা করে ওঠে গে গে আমার নবীর নাম শুনলে গে গে অনেকে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না ও আমার ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা আপনারা শুনে রেখে দেন আল্লাহর নবীর উপরে শুধু কি আমরা দরুদ পড়ি যদি আমরা পড়ি ফারিস্তারা পড়ে পায়রা পড়ে যত আল্লাহ পাক দুনিয়ায় মখলুক পাঠিয়েছে সবাই আমার আল্লাহর জিকির করে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহকে খুশি করেন আমার আল্লাহকে ভালোবাসেন হ্যাঁ হারাম হালাল বেছে খান জীবন তৈরি করেন শুধু ওয়াজ শুনলে হবে না।